হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ দেখো ঠিক দশমীর পরের দিন একাদশী, আর আজকের দিনেই চলে এসেছি ঠাকুর দেখতে। হাজবেন্ড বললো তো চলো ঠাকুর দেখে আসি আর একবার। তো বড় বড় কিছু কিছু মানে প্যান্ডেল যেগুলো খুব ভালো ভালো হয়েছে ওগুলোই রেখেছে, আর দশমীতে তো অনেক ঠাকুর নিরঞ্জন হয়ে গেছে। আর চলো কয়েকটা রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি, আর তোমাদেরকেও আমাদের সঙ্গে দেখিয়ে দিই। আর দেখো বিয়ের আগে কি বিয়ের পরে, বিয়ের পরে ধরো এই আমরা ফার্স্ট টাইম এলাম একাদশীতে ঠাকুর দেখতে, কোনোদিন আমরা এরকম সময় বেরোই না। আর চলো তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমি তো প্রথম বেরোনোর সময় আমার হাজব্যান্ডকে বলছি যে একাদশী দিন কি কেউ ঠাকুর দেখে, আর আমরা যে বেরোচ্ছি দেখো আমি এসে দেখলাম যে ভালোই মানে এখনও পর্যন্ত মানুষেরা এখনও পর্যন্ত এইসব মণ্ডপে আসছে, ওরাও ঠাকুর দেখতে এসছে। মানে এসে দেখে ভালোই লাগলো যে যাই হোক আমি যেটা ভেবেছিলাম সেটা আমার ধারণাটা ভুল, একাদশী দিনেও অনেকে ঠাকুর দেখতে বেরোয়। আর দেখো খুব ভালো ভালো ঠাকুর রয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখন আমরা আইসক্রিম দোকানে চলে এসেছি, আইসক্রিম খাবো। কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা ভালোভাবেই জানো যে আমি আজ বৃহস্পতিবার বা একাদশী এসব দিনক্ষণগুলো একটু মেনেই চলি, আমি নিরামিষ খাই, তাই অন্য কিছু খাবো না, শুধু আইসক্রিম, প্রত্যেকে একটা করে আইসক্রিম খেয়ে আজকে আমরা আরেকটু ঠাকুর দেখে বাড়ি চলে যাব। আর চলো বন্ধুরা তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দারুণ গড়ে আছে।
চলে এলাম। এটা দেখো পুরো তুলোর কাজ করা, মানে লাইলন তুলো দিয়ে পুরো কাজ করেছে, দেখতে খুব সুন্দর লাগছে, একবারে সাদা। আর এটা হচ্ছে ঢোকার মুখে গেটের কাজটা আমি দেখাচ্ছি, চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর অনেক রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, সেই বিকেল থেকে বেরিয়েছিলাম। আর চলো আর ব্লগটা বাড়াবো না। আর আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা যারা আমার এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।